ফের পরিত্রাতা মেসি। গত ছ দিনের মধ্যে বার্সাকে দ্বিতীয় হারের হাত থেকে বাঁচালো এলএমটেনের পা। লালিগায় সেভিয়াকে 2-1 হারালো বার্সেলোনা। বার্সার হয়ে গোল মেসি ও সুয়ারেজের। ম্যাচের 15 মিনিটের মাথায় কিন্তু বিতলোর গোলে এগিয়ে যায় সেভিয়া। প্রথমার্ধের শেষের দিকে প্রত্যাঘাত, নেইমারের পাস থেকে দুরন্ত গোল আর্জেন্টাইন মেসিহার। সমতা ফেরানোর সঙ্গে সঙ্গে ক্লাবের হয়ে 500তম গোলের মাইলস্টোনটিও ছুঁয়ে ফেললেন লিও। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল সুয়ারেজের, বার্সার জয় 2-1। অন্যদিকে লেগানেসকে 3-0 গোলে হারালো রিয়াল মাদ্রিদ। জোড়া গোল গ্যারেথ বেলের, গোল করলেন মোরাতাও। লিগ টেবিলে এখন রিয়াল মাদ্রিদ শীর্ষে, ঠিক 2 পয়েন্ট পিছিয়ে মেসির বার্সা। অন্যদিকে 2021 পর্যন্ত রিয়াল মাদ্রিদেই পাকাপাকিভাবে থেকে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়াচ্ছেন তিনি। রিয়েলের তরফে জানানো হয়েছে 2021-এর 30শে জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। এবিপি আনন্দ।